নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ধর্মীয় ও জ্যোতিষ সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, ঝাল স্বাদের কোনো মশলার কথা যদি বলি, তখন আমাদের মনে আসে লাল লঙ্কা, কখনো কখনো সবুজ লঙ্কা। কিন্তু পাশাপাশি আরও একটি ঝাল স্বাদের বস্তু রয়েছে যা আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়, তা হলো কালো মরিচ। শরীর স্বাস্থ্যের জন্য কালো মরিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত লিভারের সমস্যা থেকে মুক্তি দিতে পারে কালো মরিচ এবং খাদ্যের স্বাদ অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে এই মরিচ। তাই আয়ুর্বেদ শাস্ত্রে এবং প্রাত্যহিক জীবনের বিভিন্ন ব্যবহারে কালো মরিচের অত্যন্ত গুরুত্ব রয়েছে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কালো মরিচের জ্যোতিষশাস্ত্রে কী ধরনের প্রয়োগে আপনার জীবনে শুভ ফল আসতে পারে এই বিশেষ দিনে। এমন একটি চমৎকারী উপায়ের কথা আপনাদের বলবো যা করলে জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন এবং যে সমস্ত কাজ দীর্ঘদিন পড়ে রয়েছে, কোনোভাবেই সেই কাজ থেকে মুক্তি পাচ্ছেন না, কোনোভাবেই সেই কাজ সম্পন্ন হচ্ছে না, সেখান থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন এবং সেই সাথে যে কোনো সংকট থেকে আপনি মুক্তি পাবেন। আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কোনোভাবেই সংকট যদি আসে, সেই সংকট থেকে আপনি অবশ্যই আলোর সন্ধান পাবেন। শাস্ত্রে বলা হচ্ছে যে কালো মরিচের এই চমৎকারী উপায় মানুষ তার জীবনকে আরও বেশি উন্নত করতে পারে, এক কথায় বলা যায় মালামাল হতে পারে। তাই আপনার রান্নাঘরে রাখা এই সাধারণ একটি মশলা অর্থাৎ কালো মরিচ কীভাবে আপনি জ্যোতিষী উপায়ে বা তান্ত্রিক উপায়ে ব্যবহার করবেন, যা করলে আপনার জীবনে আসবে বিশেষ সুখের সন্ধান, সুখের চাবিকাঠি আপনার হাতে। আপনারা হয়তো কম বেশি জানেন কালো মরিচ হলো শনিদেবের বিশেষ কারক বস্তু। যদি জন্মকুণ্ডলিতে শনির সাড়ে সাতি কিংবা ঢাইয়া চলতে থাকে অথবা শনির যদি মহাদশা চলতে থাকে এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি খুব খারাপ অবস্থাতে থাকে অথবা কোনোভাবে আপনার উপরে শনিদেবের বিরূপ প্রভাব চলছে, সেক্ষেত্রে আপনারা কালো কাপড়ের মধ্যে অল্প একটু কালো মরিচ, সেই সাথে অল্প আপনার সাধ্যমতো কিছু টাকা আপনারা বেঁধে তা দান করুন। আর এই ছোট্ট উপায়ে আপনার জীবন থেকে শনির অশুভ প্রভাব দূর হবে। প্রভাব তখনই দূর হবে আপনি এই বিশেষ বস্তুটি এমন মানুষকে দান করছেন যার সামর্থ্য নেই, যে দরিদ্র, আর এটি পেয়ে সে অত্যন্ত খুশি মনে চলে যাবে, কিছু অর্থ তার জীবনে আসবে, কিছু দিনের খাবারের বিশেষ সুযোগ সে পাবে। আর শনিদেব এই সমস্ত দানের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব দেন, কারণ আপনি কারোর জন্য না কারোর জন্য কিছু না কিছু করেছেন সাহায্যের জন্য, আর তা করতে হবে সম্পূর্ণভাবে আড়ম্বরহীনভাবে, কোনোভাবে আড়ম্বরপূর্ণভাবে করবেন না। জন্মকুণ্ডলিতে যদি শনি অশুভ অবস্থায় থাকে তাহলে শনিবার করে ভুলেও আপনারা লবণ খাবেন না, আর সেক্ষেত্রে আপনারা যদি কালো মরিচ খান শনিবার করে তাহলেও অত্যন্ত শুভ ফল পাবেন এবং কালো লবণ আপনারা খেতে পারেন, সৈন্ধব লবণ আপনারা খেতে পারেন। শনির প্রকোপ থেকে বাঁচার জন্য আপনারা এই চমৎকারী উপায়টি করতে পারেন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন চমৎকারী এবং তান্ত্রিক উপায় যা করলে আপনাদের জীবন থেকে শনির অশুভ প্রভাব অতি সহজেই দূর হবে, বলতে পারেন তীব্র বশীকরণ একটি উপায়। এই কালো মরিচের টোটকা দিয়ে আপনি যে কোনো বশীকরণ করতে পারবেন, সম্পূর্ণ শুদ্ধ মনে এবং বিশ্বাসের সঙ্গে আপনাকে করতে হবে এবং এই প্রয়োগ একমাত্র আপনার মঙ্গলের জন্য করবেন, কারোকে ক্ষতি করার জন্য করবেন না। যদি আর্থিক ক্ষেত্রে আপনারা ক্রমাগত পিছিয়ে পড়েন, সমস্যার মধ্যে পড়েন, কোনোভাবে আপনারা ঋণের নাক পাশের মধ্যে আবদ্ধ থাকেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই উপায় করুন। তাই কাউকে আপনারা বশীকরণ করার জন্য কালো মরিচ অত্যন্ত সন্তর্পণে ব্যবহার করতে পারেন। কোনো স্ত্রী বা পুরুষকে অথবা আপনি যদি প্রেম করে থাকেন, কোনোভাবে সেই প্রেমের ব্রেকআপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই উপায় বা এই টোটকা আপনি ব্যবহার করতে পারেন।
তবে আবারও বলবো কোনোভাবেই দুর্ব্যবহার আপনি করবেন না, বাজে ব্যবহার করবেন না এই টোটকার। তবে এই প্রয়োগ কখনো কখনো খুব সহজেই ফল চলে আসে, আবার কখনো কখনো দেরিতে হয়, তাই এই প্রয়োগ আপনাকে আবারও বুঝে শুনে করতে হবে, বারবার করতে হবে। যদি আপনি আপনার পতি অথবা পত্নীর প্রেম পাওয়ার জন্য অথবা আপনি আপনার ভাব ভালোবাসার ক্ষেত্রে কোনোভাবেই অসফল হচ্ছেন, সেক্ষেত্রে এই চমৎকারী উপায়টি করতে পারেন। তাই আপনি আপনার ভালোবাসাকে, আপনার পতি অথবা পত্নীর সঙ্গে সম্পর্কের বিষয়ে কিভাবে শুভ ফল পাবেন, তার জন্য 5টি গোটা কালো মরিচ আপনি নিন এবং কোনো ফাঁকা স্থানে আপনি চলে যান, এবং এই উপায় এমন সময় করবেন যাতে অন্য কোনো মানুষ যেন না দেখতে পায়। তারপরে আপনি আপনার ডান হাতের মুষ্টির মধ্যে এই 5টি কালো মরিচ রেখে আপনার মাথার চারিদিকে 21 বার ঘুরিয়ে নিন, এবং এই ঘোরানোটা হবে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে ঠিক তার বিপরীত দিকে। এবং মনে মনে অবশ্যই আপনি আপনার মনস্কামনার কথা বলবেন, এবং সেই সাথে আপনি আপনার ইষ্টমন্ত্র জপ করবেন এবং ইষ্টদেবের কাছে আপনার প্রার্থনার কথা বলবেন, শনিদেবের কাছে অবশ্যই আপনার প্রার্থনার কথা জানাবেন। আর তারপরে এর মধ্যে 4টি দানা আপনি নিয়ে চারদিকে আপনি ছুঁড়ে দিন, আর এই 4টি মরিচের দানা আপনি 4টি দিকে আপনি ছুঁড়বেন, একদিকে নয়, এবং 5ম দানাটি আপনি আকাশের দিকে ছুঁড়ে দিন। আর এটি ছুঁড়ে দেওয়ার পরেও আপনি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে চোখ বন্ধ করে হাত জড়ো করে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আপনি যে প্রার্থনার কথা জানাতে চাইছেন। এই উপায় শনিবার ছাড়াও আপনি যে কোনো দিনে এটি করতে পারেন। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি যান এবং গৃহ থেকে বেরোনোর সময় আপনি 4টি 5টি কালো মরিচের দানা দরজার সামনে আপনি রেখে দিন, আর যখন আপনি আপনার সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাবেন, এই কালো মরিচের উপরে আপনি পা রেখে সেটিকে ঘষে দিয়ে অথবা জুতো দিয়ে ক্র্যাশ করে চলে যাবেন। তবে কোনো কারণে আপনি আর পিছন ফিরে তাকাবেন না, কোনো কিছু নেওয়ারও দরকার নেই, যা নেওয়ার আগে থেকেই নিয়ে আপনারা বেরিয়ে যাবেন। আর এই ছোট্ট চমৎকারী কালো মরিচের উপায়ে আপনার কর্মক্ষেত্রে সফলতা অবশ্যই আসবে, যেটা দীর্ঘদিন ধরে আপনারা পাচ্ছিলেন না। যদি আপনার গৃহে ক্রমান্বয়ে ঝগড়া বিবাদ চলতে থাকে, যদি মনে হয় কোনো কালা জাদু অথবা নেগেটিভ প্রভাব আপনার সংসারে চলে এসছে, কোনোভাবেই শান্তি পাচ্ছেন না, পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি, সেই সাথে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে পতি পত্নীর মধ্যে সম্পর্কের অবনতি, সব কিছুই ঘটে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি 8টি কালো মরিচ নিন। আর এই 8টি মরিচের দানা আপনার গৃহের পশ্চিম কোনো একটি কোণে এটিকে রেখে দিন, এবং এটি রেখে দেবেন আপনারা সকালবেলা, এবং সন্ধ্যার সময় আপনারা এই 8টি মরিচ তা আপনারা জ্বালিয়ে দেবেন। আর এইভাবে আপনি আপনার গৃহের নেগেটিভ শক্তিকে জ্বালিয়ে দিতে পারবেন, আর তার ফলে গৃহে অবশ্যই শুভ ফল আসতে শুরু করবে। একটি চমৎকারী ধূপের কথা বলবো যা আপনি কালো মরিচ দিয়ে তৈরি করবেন। তার জন্য আপনারা 5 গ্রাম কালো মরিচ এবং 5 গ্রাম হিং নেবেন, এবং এর সঙ্গে 5 গ্রাম অবশ্যই কর্পূর নেবেন। এই 3টি বস্তু অর্থাৎ কর্পূর, সেই সাথে হিং এবং কালো মরিচ, 3টি ভালো করে পেস্ট করে অর্থাৎ মাখিয়ে ভালো করে আপনারা ডাস্ট করে নিন বা গুঁড়ো করে নিন, এবং তারপরে আপনারা সেই মিশ্রণগুলোকে ছোট ছোট গুলি আকারে তৈরি করুন, এবং যে কটি গুলি হবে আপনারা সমানভাবে 2টি অংশে ভাগ করে নেবেন, এবং অর্ধেক অংশ আপনারা সকালবেলা এবং অর্ধেক অংশ আপনারা সন্ধ্যাবেলা ঘরে অবশ্যই জ্বালাবেন। এবং এইভাবে আপনারা 3 দিন যদি এই উপায়টি করতে পারেন, অর্থাৎ এই গুলি দিয়ে আপনারা সকালে এবং সন্ধ্যার সময় আপনারা যদি জ্বালাতে পারেন, তাহলে গৃহের নেগেটিভ শক্তি অতি সহজেই দূর হবে। তাছাড়া আপনারা কোনো যদি শুক্লাপক্ষ অথবা কৃষ্ণপক্ষের বিশেষ তিথিতে, সেক্ষেত্রে পূর্ণিমা অথবা অমাবস্যাতে এই চমৎকারী উপায়টি করতে পারেন। তার জন্য 5টি কালো মরিচ আপনি নিন এবং কোনো নিস্তব্ধ জায়গাতে চলে যান যেখানে মানুষজন খুব কম যায়, এবং তারপরে এই কালো মরিচ আপনার হাতের মুঠোর মধ্যে রেখে আপনার মাথার চারিদিকে 5 বার অথবা 7 বার আপনি ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাথার চারিদিকে ঘুরিয়ে নিন। সেখানে গিয়ে আপনি আপনার গৃহে আসার দিকে মুখ করে আপনার পিছনের দিকে
এই চারটি দানা ছুঁড়ে দেবেন আর পঞ্চম দানাটি আপনি আকাশের দিকে ছুঁড়ে দেবেন এবং তারপরে আর পিছনে না তাকিয়ে সোজা আপনার গৃহে চলে আসবেন। কোনোভাবেই কারোর সঙ্গে কথা বলবেন না এবং এ বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না। এই চমৎকারী উপায়ে আপনার অর্থনৈতিক জনিত সমস্যা, চাকরি বাকরি সংক্রান্ত সমস্যা অতি সহজেই দূর হবে। তাছাড়া আপনারা এই বিশেষ তিথিতে অর্থাৎ শুক্লাপক্ষ অথবা কৃষ্ণপক্ষের কোনো তিথিতে, সেক্ষেত্রে পূর্ণিমা অথবা অমাবস্যাতে যদি হনুমানজির সামনে পাঁচটি এই কালো মরিচের দানা আপনারা নিবেদন করেন এবং সেই সাথে ঔং হং হনুমতে নমো নমঃ এই বিশেষ মন্ত্র জপ করে এবং এই বিশেষ মন্ত্র 108 বার জপ করার পর তারপরে এই পাঁচটি কালো মরিচ আপনি আপনার কর্মক্ষেত্রের বিভিন্ন স্থানে রেখে দিন সঙ্গে করে, তাহলে দেখবেন আপনার কর্মক্ষেত্রে অনেক বেশি উন্নতি দেখা যাবে। কেউ বেশি আপনাকে সমস্যা ফেলতে পারবে না এবং যে সমস্ত কাজ দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেই কাজের বিশেষ সুফল আপনি পাবেন। তাছাড়া কোনো পূর্ণিমা বা অমাবস্যাতে কালো মরিচের এই চমৎকারী উপায় করতে পারেন এবং সেই সাথে ওম ক্লিং এই বিশেষ মন্ত্র আপনার জীবনে শুভফল নিয়ে আসবে। সেক্ষেত্রে পাঁচটি কালো মরিচ আপনারা নিন, সেক্ষেত্রে তিনটিও নিয়ে আপনারা এই চমৎকারী উপায়টি করতে পারেন এবং আপনার হাতের মধ্যে নিয়ে ওম ক্লিং এই বিশেষ মন্ত্র জপ করুন এবং এই মন্ত্র আপনি যতটা সম্ভব বেশি জপ করবেন, ওম ক্লিং ওম ক্লিং। এবং ডান হাতের মুঠোর মধ্যে আপনি এই মন্ত্র জপ করার পরে আপনার গৃহের বিভিন্ন সদস্যদের মাথার চারিদিকে 7 বার করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে আপনার গৃহের দক্ষিণ দিকে এই 5টি দানা অর্থাৎ 5টি কালো মরিচ অথবা 3টি কালো মরিচের দানা আপনারা ফেলে দিন বা ছুঁড়ে দিন। মনে রাখবেন দক্ষিণ দিকে অবশ্যই ছুঁড়ে দেবেন, এটি শনিবার রাতে অবশ্যই করতে পারেন, পাশাপাশি কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে এই চমৎকারী উপায় আপনারা অবশ্যই করুন। যে কোনো শত্রু সমস্যা থেকে মুক্তি পাবেন, যে কোনো গুপ্ত শত্রু থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। যারা আপনার ইমেজকে নষ্ট করছে, আপনার জীবনে বিভিন্ন সমস্যা ডেকে নিয়ে আসছে, সেখান থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, এরকমই ছোট ছোট উপায় অবশ্যই বিশ্বাসের সঙ্গে করুন, তাহলে অবশ্যই আপনাদের জীবনে জমে থাকা বিভিন্ন সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন, মানসিক শক্তিতে পরিপূর্ণ হবেন, কর্মক্ষেত্রে অবশ্যই আপনাদের শুভফল আসবে। তাই শনিবার অথবা আগামী পূর্ণিমা অথবা অমাবস্যাতে অবশ্যই এই চমৎকারী উপায় করুন এবং জীবনকে আরও বেশি সুন্দর করে তুলুন। জয় শনিদেব। অবশ্যই কমেন্টস বক্সে আপনারা এই কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।